ঢাকা শহরের গ্রিন রোডের একটি আবাসিক হোটেল, যার নাম হোটেল সিটি ইন্টারন্যাশনাল। এই আবাসিক হোটেলের ভাড়া কত এবং এই আবাসিক হোটেলে কি কি ধরনের সুবিধা রয়েছে এবং কি কি ধরনের রুম রয়েছে, সকল বিষয়ে বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে জানাবো। আপনি যদি আবাসিক হোটেল বিষয়ে তথ্য জানতে চান তাহলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। আমাদের অনেকেরই বিভিন্ন প্রয়োজনে ঢাকা শহরে যেতে হয়, কারণ ঢাকা রাজধানী শহর, যার কারণে দেশের বিভিন্ন প্রান্তের মানুষদেরকে ঢাকা শহরে আসতে হয়। অনেকেরই কিন্তু ঢাকা শহরে থাকার মতো কোনো জায়গা থাকে না, তখন আমাদের থাকার প্রয়োজন হয় একটি আবাসিক হোটেলে। আপনি যখন একাই আসেন, সিঙ্গেল আসেন, তখন কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না, কিন্তু যখন আপনার সাথে পরিবার থাকে, আপনার স্ত্রী থাকে বা সন্তান থাকে বা আপনার বাবা মা থাকে, তখন কিন্তু একটা নিরাপদ জায়গার প্রয়োজন হয়, একটা ভালো মানের আবাসিক হোটেলের প্রয়োজন হয় নিরাপদে রাত্রি যাপন করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তেমনই একটি নিরাপদ এবং ভালো মানের আবাসিক হোটেল সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। আপনারা এখানে নিশ্চিন্তে পরিবার নিয়ে রাত্রি যাপন করতে পারবেন। তাহলে চলুন জেনে আসি আজকের হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য। হোটেল গ্রিন সিটি ইন্টারন্যাশনাল। এই হোটেলটির অবস্থান, এই আবাসিক হোটেলটি গ্রিন রোডের 34 নবাব ম্যানশন গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালের পাশে অবস্থিত। পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা, এই আবাসিক হোটেলের পরিবেশ অনেক সুন্দর এবং নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভালো, কারণ এখানে আপনারা 24 ঘন্টা সিসিটিভির আওতায় থাকবেন এবং সাথে সিকিউরিটি গার্ড রয়েছে, যার কারণে পরিবার নিয়ে থাকতে কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা এখানে নিশ্চিন্তে পরিবার নিয়ে থাকতে পারবেন। সুবিধা, আপনারা এখানে ওয়াইফাই সংযোগ পাবেন এবং 24 ঘন্টা রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে, আপনাদের যে কোনো প্রয়োজন ক্ষেত্রে তারা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। রুম কেমন, এই আবাসিক হোটেলে মানুষদের কথা বিবেচনা করে মানুষদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, আপনারা এখানে আপনাদের সামর্থ্য মতো আপনাদের চাহিদা মতো এসে রুম ভাড়া করতে পারবেন। এই আবাসিক হোটেলেও এসি এবং নন এসি দুই ধরনের রুমই রয়েছে। রুমগুলোর ভাড়া কেমন চলুন জেনে আসি। সিঙ্গেল রুম নন এসি, এই আবাসিক হোটেলে সিঙ্গেল রুম রয়েছে। যদি কখনো একা আসেন বেড়াতে তো সেক্ষেত্রে আপনার জন্য এই রুমটা হবে বেটার। আপনি একটা রুম পাবেন এবং সেই রুমে একটা বেড থাকবে, আপনি সেখানে একাই থাকতে পারবেন। এটা নন এসি রুম, এখানে আপনারা ওয়াইফাই সংযোগ পেয়ে যাবেন এবং সাথে একটা টেলিভিশন থাকবে এবং সাথে আরও ধরনের সুবিধা থাকবে। আবাসিক হোটেলে এই রুমটির ভাড়া ধরা হয়েছে 1475 টাকা। 1475 টাকার মাধ্যমে আপনি আবাসিক হোটেলে একটি রাত নিরাপদে থাকতে পারবেন। সিঙ্গেল এসি রুম, এই আবাসিক হোটেলে একটি রুম এবং একটি বেড, এখানে আপনি একজন থাকতে পারবেন। এখানে আপনি ওয়াইফাই পাচ্ছেন, টেলিভিশন পাচ্ছেন সহ আরও অনেক ধরনের সুবিধা রয়েছে। এই রুমটা এসি রুম, যারা এসি রুম পছন্দ করেন তাদের জন্য এই সিঙ্গেল রুমটা। এই রুমটার ভাড়া ধরা হয়েছে 2041 টাকা। ডবল রুম নন এসি, তো এই আবাসিক হোটেলে এই রুমে আপনারা যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন বা দুজন বন্ধু হয়ে থাকেন বা দুজন বান্ধবী হয়ে থাকেন তাহলে কিন্তু দুজন মানুষ এই রুমে থাকতে পারবেন। এখানে একটা বেডে দুজন থাকতে হবে। এখানে আপনার ওয়াইফাই সংযোগ এবং টেলিভিশন সাথে আরও অনেক ধরনের সুবিধা পাবেন। তো এই রুমটি ভাড়া ধরা হয়েছে 1820 টাকা। ডাবল রুম ডাবল বেড, অর্থাৎ এই হোটেলে আপনারা, এটা নন এসি রুম, আপনারা যদি অনেকে মনে করেন যে আমরা এক বিছানায় থাকতে পারি না বা একসাথে থাকতে পারি না, সেক্ষেত্রে এই রুমটা তাদের জন্য, যে একই রুমের মধ্যে দুইটা সিঙ্গেল সিঙ্গেল রুম দুজন থাকতে পারবেন। এটা নন এসি রুম, এখানে ওয়াইফাই এবং টেলিভিশন থাকতে সাথে আরও অনেক ধরনের সুবিধা রয়েছে। তো এই রুমটির ভাড়া ধরা হয়েছে 2041 টাকা। ডাবল বেড এসি রুম, এই আবাসিক হোটেলের এই রুমটিতে আপনারা ডাবল বেড, অর্থাৎ একটা বেডে দুজন মানুষ থাকতে পারবেন, কিন্তু রুমটা হবে এসি, সেক্ষেত্রে আপনারা স্বামী স্ত্রী বা দুজন বন্ধু বা দুজন বান্ধবী খুব সুন্দরভাবে এই রুমে থাকতে পারবেন। এখানে ওয়াইফাই এবং টেলিভিশন সহ আরও বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এই রুমটির ভাড়া ধরা হয়েছে 2639 টাকা। ডাবল রুম টু বেড এসি, অর্থাৎ এর আগে আমি যেটা নন এসি বলেছিলাম কিন্তু এটা এসি হবে। যারা এক বিছানায় থাকতে আগ্রহী না, আলাদা 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 বিছানায় থাকতে আগ্রহী, তো তাদের জন্য মূলত এই রুম, আপনারা এই রুমের মধ্যে দুটা বেড পাবেন, অর্থাৎ একজন একজন করে থাকতে পারবেন। আর এটা এসি রুম, যার কারণে এই রুমের ভাড়া পড়বে আপনাদের 2562 টাকা। ফ্যামিলি রুম, অর্থাৎ যারা পরিবার নিয়ে আসেন বা অনেক বন্ধু বান্ধব বা বান্ধবীরা আসেন, সেক্ষেত্রে কিন্তু এই রুমটা আপনাদের জন্য। দেখা গেছে আপনাদের সদস্য সংখ্যা 4 জন, তো 4 জন যদি আপনাদের সদস্য সংখ্যা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই রুমে থাকতে পারবেন। এটা নন এসি রুম, একটা রুমের মধ্যে দুইটা বেড থাকবে, দুইটা বেডে আপনারা দুজন দুজন 4 জন থাকতে পারবেন। তো সেতে আপনারা যদি স্বামী স্ত্রী হন, আপনাদের যদি সাথে সন্তান থাকে বা আপনারা যদি 4 জন বন্ধু হয়ে থাকেন বা 4 জন বান্ধবী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই রুমে থাকতে পারবেন। এই রুমে আপনারা ফ্রি ওয়াইফাই সংযোগ এবং টেলিভিশন আছে এবং সাথে আরও ধরনের সুবিধা রয়েছে। এই রুমটি ভাড়া ধরা হয়েছে 2632 টাকা। ফ্যামিলি রুম টু বেড এসি, এই রুমটি এসি রুম, এখানেও আপনারা ওইভাবে 4 জন যদি সদস্য এসে থাকেন বা আপনাদের পরিবার 4 জন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রুমটা ভাড়া করতে পারবেন। এটা এসি রুম, যারা এসি রুম পছন্দ করেন তাদের জন্য এই রুমটি।
তো এখানে আপনারা ওয়াইফাই সংযোগ এবং টেলিভিশন পেয়ে যাবেন, সাথে আরো কিছু ধরনের সুবিধা রয়েছে। এই রুমটির ভাড়া ধরা হয়েছে 3629 টাকা। ফ্যামিলি রুম 3 বেড, অর্থাৎ এই রুমটাতে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যদি 5 জন হয়ে থাকে বা আপনারা কোনো ক্ষেত্রে 5 জন আসেন বেড়াতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এক রুমে থাকতে পারবেন। এখানে একটা রুমের মধ্যে 3টা বেড থাকবে, যার কারণে আপনারা 5 জন থাকতে পারবেন 3 বেড মিলিয়ে খুব সহজেই। এটাও এসি রুম হবে, যার কারণে যারা এসি রুম পছন্দ করেন তাদের জন্য মূলত এই রুমটি। আপনারা এখানে একসাথে এসে একসাথে থাকতে পারবেন এক রুমে। এই রুমে আপনারা ফ্রি ওয়াইফাই সংযোগ এবং টেলিভিশন আছে এবং আরো বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন। আর এই রুমটির ভাড়া ধরা হয়েছে 4577 টাকা। রুম ভাড়া করবেন কিভাবে? তো এই আবাসিক হোটেলে আপনারা সরাসরি এসেও রুম ভাড়া করতে পারবেন, দেখে শুনে জেনে। আবার যদি মনে করেন যে